এভাবেই প্রতিনিয়ত চলন্ত ট্রেন আসলে থমকে যায় এই পথে হাঁটা পথচারীরা। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার রেল ক্রসিংয়ে দীর্ঘদিন ধরে গেটম্যান না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারী ও শিক্ষার্থীরা। মেডিকেল মোড় হতে আলিমুদ্দিন সরকারি কলেজ যাওয়ার একমাত্র এই সড়কটি যেন প্রতিনিয়ত হয়ে উঠছে দুর্ঘটনার ফাঁদ। এ নিয়ে ক্ষোভে ফুঁসে উঠেছে ব্যবসায়ী, পথচারী ও শিক্ষার্থীরা। সময় দেখা যায় যে এই গেটে বাসের গাড়ি পর্যন্ত আটকে যায় এবং ট্রাক আটকে যায়। ওই টাইমের মধ্যে যে দুটি ট্রেনগুলো আইসে তা কী বিঘ্ন ঘটতে পারে, জনগণের কী ক্ষতি হইতে পারে, কোনো কর্তৃপক্ষ কোনো এখানে যথাযথ ব্যবস্থা না নয়। এখানে আমাদের সরকারি আলিমুদ্দিন কলেজের শত শত স্টুডেন্ট দৈনিক এখানে যাতায়াত করে, এই স্টুডেন্টদের একটা জীবন নষ্টের একটা সংখ্যা থেকে যায়। তাই আমি কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করবো যে আমাদের এই হাতীবান্ধা মেডিকেল মোড় হইতে যে হাটখোলা যাওয়া পর্যন্ত যে রেল গেটটা আছে, এই রেল গেটে যেন একটা গেটম্যান নিয়োগ করা হয়। এখানে হাজারো শিক্ষার্থী ও পথচারী এখানে পারাপার হয়। এখানে প্রায় সময় দেখা যাচ্ছে যে হাজারো মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছে। কলেজটির বাংলা বিভাগের প্রভাষকের দাবি, দ্রুত রেল ক্রসিংটিতে একটি গেটম্যান না দিলে যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা। মেডিকেল মোড় হতে সরকারি আলিমুদ্দিন কলেজ আসার মাঝখানে যে রেল ক্রসিংটি আছে, সেই রেল ক্রসিং অতিক্রম করে সরকারি আলিমুদ্দিন কলেজের সিংহভাগ শিক্ষার্থীকে কলেজে আসতে হয়। এই রেল ক্রসিংয়ে কোনো গেটম্যান না থাকার কারণে রেল ক্রসিংটি অরক্ষিত এবং যেখানে ঝুঁকির সম্ভাবনা সর্বাধিক, এবং সাম্প্রতিক সময়ে বেশ কিছু দুর্ঘটনা ঘটে গিয়েছে এবং যা থেকে মানুষ তাদের ভাগ্যক্রমে বেঁচে গিয়েছে। রেল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন যারা আছে এবং স্থানীয় পর্যায়ে যারা আছে তাদের কাছে জোর দাবি জানাচ্ছি, যত দ্রুত সম্ভব এখানে একটি গেটম্যান এবং রেল ক্রসিংয়ের ব্যবস্থা করলে স্থানীয় মানুষ এবং শিক্ষার্থীদের, যাদের হয়তো জীবনের ঝুঁকি অনেকটা কমে যাবে এবং জীবন বিপন্ন থেকে তারা রক্ষা পাবে। অচিরেই হাতীবান্ধার সবকটি রেল ক্রসিংয়ে গেটম্যান নিয়োগ দিবে রেলওয়ে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা উপজেলাবাসীর। রকি আহমেদ, বার্তা বাজার, লালমনিরহাট।